হ্যালো মাই অল লাভলি ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকার চেষ্টা করছো। আমিও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আর আজকে হলো সানডে, আজকে তো আমার ব্যায়াম ছিল না, সানডে ছুটি থাকে, তো ভেবেছিলাম 10টা অবধি ঘুমাবো, তো ঘুম ভেঙেই গেছে 8টার সময়। তো উঠে অনেক কাজ করে নিয়েছি, ডাল করব, ডাল তো লাগেই, আর চিকেনের একটা রেসিপি ই করবো। তো কী করি না করি সে তো তোমাদের দেখাবই। তো এখন এই চলছে, আলু কেটে দিলাম, দিউ আলুটা ভাজছে। কালকে একটু পান্তা ভাত আছে, রিঞ্জিল তো পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে একটু পান্তা ভাত মেখে দেবো, খাবেও। আর সবজিটা কাটা হয়ে গেলে পাট করে রান্না বসিয়ে দেবো, হয়ে যাবে। তো চলো দিন শুরু করে দিয়েছি। অরচু ছিল, অরচুর তো অনেক রান্না, অরচুর অনেক সুবিধা হয়েছে, অরচু থাকাতে সুবিধা ছিল অনেক কিছু, যেগুলো অরচুর হাতে খুব ভালো হয়, যেগুলো আমার হাতে ভালো হতো না। আবার অনেক কিছু যেগুলো অরচু রান্না রান্না করলে ভালোভাবে হতো না, যেগুলো আমি আমার হাতে ভালো হয়, তো এরকম অনেক কিছুই আছে। সবার হাতে তো সব কিছু ভালো হয় না। তো যাই হোক, মিস তো করছি, মাঝে মাঝে মিস করছি, তো কিছু করার নেই, জীবনে যেরকম যেরকম যাবে জীবনটাকে সেইভাবেই চালিয়ে নিয়ে যেতে হয়, থেমে তো থাকবে না জীবন। তো চলো দিন শুরু করে দিয়েছি, সারাদিন যা যা করবো তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। এঞ্জেলও আর একটা কথা বলি, এঞ্জেল উঠলো ঘুম থেকে, উঠে এঞ্জেল বিছানা টিছানা গুছালো। আমার মেয়েরা আমাকে অনেক হেল্প করে, আমার অসুবিধা কি, আর তাছাড়া ওদের রান্না খাওয়া দাওয়ার কোনো ঝামেলাও নেই, আমি যা রান্না করব ওরা তাই খাবে, সেই জন্য জীবন থেমে থাকবে না, চলছে চলবে, চলুক। এঞ্জেলের আবদারে আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন ভর্তা। এই যে চিকেনগুলো সিদ্ধ করে নিয়েছি, এই জলটা, চিকেন সিদ্ধর জলটা স্টকটা ফেলবো না, এটা 5 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। এটা স্থানীয় পাকশালা, ওটা থেকে করি, আগেও করেছিলাম, তো এঞ্জেল খুব ভালো খেয়েছে, তো সেই জন্য আজকে আবার করছি। আর কত চিকেন পকোড়া আর চিকেনের ঝোল কত খাবে, সেই জন্য আজকে একটু অন্যরকম রেসিপি করছি, জলটা থাকবে। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, কিছুটা তুলে রেখেছি কারণ কালকের থেকে পরীক্ষা এঞ্জেলের, প্রচুর তাড়াহুড়ো করে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। আমাদের ভর্তা রেডি, চিকেন ভর্তা, আর একটু বাকি আছে, একটু পরেই হয়ে যাবে একদম রেডি। খুব ভালো দেখতে হয়েছে, টেস্টি টেস্টি। আর এখানে ভাত হচ্ছে। বাড়িতে চলে আসলাম এখন, সব এই যে এঞ্জেলকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি সেগুলো সব ফেলে রেখে সকালবেলা চলে গেলে যাই, ভীষণ ব্যস্ত থাকি। স্যান্ডউইচের সব কিছু, এই যে সসেজ স্যান্ডউইচের সব কিছু এইটার মধ্যে রেখে দিই, একটা ঝুড়ির মধ্যে রেখে ফ্রিজে রেখে দিই। আর ও বাবা, বাটার আনতে বলতে হতো। আর এখানে রয়েছে টাটাটি গোল্ড, টাটাটি গোল্ড ফুটতে অনেক সময় লাগে, রং হতে চায় না। কাঁচিটা কি হলো, এই আমার মেয়েটা, বড় মেয়েটা শুধু কাঁচি নিয়ে চলে যায়। হ্যাঁ, আর কি আনলাম, চিড়া, মুড়ি, মুড়ি দিয়ে আম দিয়ে রিউ খাবে ব্রেকফাস্ট, আর আমি খাবো চিড়া দিয়ে আম দিয়ে, এইসব নিয়ে আসলাম। আর একটা আনলাম গ্লুকন ডি। এখন ব্যায়াম থেকে বাজারে আসলাম, এই দূর ব্যায়াম থেকে বাজার করে বাড়ি আসলাম, আর এখন সব কাজ বাজ সারবো। আর রিউ তো এখনো ঘুমাচ্ছে। গুড মর্নিং সবাইকে, হ্যালো ভাই অল লাভলি ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো,
সুস্থ আছো, পজিটিভ আছো, যত যা কিছুই হোক বি পজিটিভ। আর আজকে হচ্ছে সোমবার, এঞ্জেলের এক্সাম শুরু আজকে থেকে, তো দিয়ে আসলাম আবার একটু তাড়াতাড়ি ছুটি, 11:40 ছুটি। হাসি পায় ভাবলে যে যে যাই হোক, কি বলে, এঞ্জেলের বাবা নেই, ঠিক আছে, এঞ্জেলের শুধু মাই আছে। এঞ্জেলের বাবা শুধু টাকা সাপ্লাই করে, ভালোবাসা, যত্ন, এসব কিছু আর এখন সাপ্লাই করবে না, ঠিক আছে, করার প্রয়োজন মনে করছে না। তো যাই হোক, ইটস ওকে, এঞ্জেলের মামা মা আছে, তাই না? তো যাই হোক, চলো এখন দিন শুরু করে দিয়েছি, সারাদিন যা যা করবো তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করবো। পুরো দেখো ঘেমে গেছি, দেখতে থাকো সাথে। এর কিছু জামা কাপড় রয়েছে এখানটায়, এগুলো জায়গা মতো রেখে দিই, কালকে অনেক জামা কাপড়ই গুছিয়ানো হয়েছে, এই কটা বাকি আছে। এই যে আমার চাদর থাকে এই আলমারিতে, এই আলমারিতে থাকে চাদর, ব্লাউজ, এই যে বালিশের ওষার, ওই যে কোল বালিশের ওষার, আর এখানে থাকে চাদর, আর এই নিচে থাকে সব যেগুলো সবসময় পরি না সেই সব জামা কাপড়গুলো। আর এই ড্রয়ারে থাকে টাওয়াল, গামছা, তার মধ্যে আবার এঞ্জেল নতুন ব্যাগ ঢুকিয়েছে, এই যে এগুলো আমার ব্যায়ামের টাওয়াল, এইগুলো গামছা সব এখানে থাকে। বিছানা গুছিয়ে ফেললাম, চলো আপাতত এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার পরে আসবো। বাড়িতে এসেও গৌরবের 5K সেলিব্রেশন হয়েছে, তো আমি মিস করে গেছি, কিন্তু কেকটা কিন্তু আমার জন্য রয়েছে, এই যে কেক খাচ্ছি, এঞ্জেলেরটা খাওয়া হয়ে গেছে আর আমারটা এখন খাচ্ছি। হ্যাঁ, তুমি তো ভিডিও কল করেছিলে, তারপরে আর হচ্ছে ওদিকে দেখা যে বিশাল হচ্ছে সিন্নি দেওয়া হচ্ছে পূর্ণিমার জন্য, বল মুখে, তুমি বলো গুরুদেব।
সকালবেলা বলে 32 বাড়লো নয় বয়স কমলো আমাদের সংখ্যায় হয়তো বেড়েছে কিন্তু আরেকদিক সংখ্যায় হিসেব করলে আমাদের একটা বছর কমে গেল সেটাও সন্দেহ আছে।